সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ফুটবল অনেক দিন পর ভিডিও করছি অনেকে হয়তো আমাদের পোস্ট দেখেছেন অনেকে দেখেননি তাই ভিডিওটার আগেই বলে দিই অনেক দিনের একটা গ্যাপ গেল বিকজ আমি খুব অসুস্থ ছিলাম তাই আপনাদের সামনে ভিডিও দিতে পারিনি প্রতি মুহূর্তে আপনারা অনেকে ইনবক্সে মেসেজ করেছেন অনেকে ইউটিউব ভিডিওতে কমেন্ট করেছেন যে ভিডিও পাচ্ছেন না বা আপডেট পাচ্ছেন না তার জন্য সবার কাছে আমি প্রার্থী কিছু শারীরিক অসুস্থতার কারণে আপনাদের ভিডিও দিতে পারিনি বা আপডেট দিতে পারিনি তবে আশা রাখছি সামনের দিনগুলোতে আপনাদের সমস্ত রকমের ফুটবলের আপডেটগুলো দিতে পারবো তো এই ভিডিওটা কী নিয়ে করা আমরা আগের দিন পোস্ট করেই জানিয়েছিলাম সবার অনেক ইস্টবেঙ্গল সমর্থক এবং ভারতীয় ফুটবল প্রেমীদের একটাই এখন প্রশ্ন যে এসসি ইস্টবেঙ্গল তাদের যে সমস্যাটা চলছে সেটা থেকে কীভাবে বেরোবে বা সেই সমস্যাটা কোন জায়গায় এখনও পর্যন্ত আছে তো সবার প্রথম এই খবরটা বলার আগে আপনাদের একটা খবর আপনাদের বলে রাখি সেটা হচ্ছে অনেকে আমাদের একটা জিনিস জিজ্ঞেস করেছেন যে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চাইছে এটা কি ঠিক হচ্ছে বা তিনি কি সাহায্য করবেন তো সবার প্রথম আপনাদের যেটা বলার সেটা হচ্ছে এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে আপনারা জানেন ভোটের দামামা বেজে গেছে এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রার্থী বলুন মুখ্যমন্ত্রী বলুন সবাই খুব ব্যস্ত তো এই মুহূর্তে এই আশাটা না করাই ভালো যে মুখ্যমন্ত্রী আবার সামনে এসে বা কোনো রকমভাবে হেল্প করবেন এই জায়গাটা থেকে বেরিয়ে আসার জন্য ইস্টবেঙ্গলের তো এই জায়গাটা থেকে বেরিয়ে আসার জন্য কি দরকার সেটা কিন্তু ইস্টবেঙ্গল কর্তাদেরই বুঝতে হবে তো এবার আসি কি হতে চলেছে বা কি হতে পারে এখন এই মুহুর্তে স্টিল কোন জায়গায় দাঁড়িয়ে আছে তো ভিডিওটা একটু বড় হবে আর একটা ভিডিওতে হয়তো আপনাদের পুরো খবরটা বলতেও পারবো না তাই হয়তো আজকে দুটো ভিডিও দেব তো সবার আগে আমি বলে দিই এই মুহূর্তে দাঁড়িয়ে আছে যেই জায়গাটায় সেই জায়গায় আপনারা অনেকে জানেন হরিমোহন বাঙ্গুর কলকাতায় চলে এসছেন আমরা আপনাদের জানিয়েও ছিলাম যে আঠেরো তারিখ তার ঢোকার কথা ছিল কলকাতায় তো তিনি চলে এসছেন কিন্তু যেটা সব শোনা যাচ্ছে যে তিনি ইস্টবেঙ্গল কর্তাদের সাথে বসতে রাজি নয় সত্যি কি তাই না আমাদের কাছে যেটুকুনি খবর তাতে সেরম কোনো ব্যাপার নেই যে তিনি বসতে রাজি নয় আপনাদের জানিয়ে রাখি ইস্টবেঙ্গল কর্তাদের কাছে নতুনভাবে যে চুক্তিপত্রটা গেছে সেই চুক্তিপত্রে কিন্তু টার্মশিটের সাথে কোনো মিসম্যাচ নেই যে খবরটা বেরিয়ে আসছে যে টার্মশিট সাইন হচ্ছে না বা চুক্তিপত্র সাইন হচ্ছে না টার্মশিট আর চুক্তিপত্রের মধ্যে কোনো মিল নেই সেটা না যেই মৌস্বাক্ষরটা হয়েছিল মুখ্যমন্ত্রীর সামনে সেটা থেকে কিন্তু অনেকগুলো বলা যেতে পারে অনেকগুলো জায়গায় নেগোসিয়েশান করে তারপরেই কিন্তু ফাইনাল চুক্তিপত্র বানানো হয়েছে ইনভেস্টারদের তরফ থেকে এবং সেটা কিন্তু অলরেডি ইস্টবেঙ্গল ক্লাবে সাবমিটেড করা হয়ে গেছে এবার প্রশ্ন আসতে পারে সাইনটা তাহলে কেন হচ্ছে না দেখুন ক্লজ অনেকগুলো থাকে একটা চুক্তিপত্রে একটা ক্লাবের সাথে চুক্তি করা একটা ইনভেস্টার আনা প্রচুর অনেক রকমের নিয়ম কারণের মধ্যে বাধ্যবাধকতা থাকে কোন নিয়মগুলোয় আটকাচ্ছে আপনাদের অনেক আগে বলেছিলাম এর মুহূর্তে এখন যা শোনা যাচ্ছে একটিমাত্র কারণে কিন্তু আটকে আছে সেটা কি সেটা কিন্তু একটাই কারণ সেটা হচ্ছে যে চুক্তি ভঙ্গের বিষয়টা আছে ইনভেস্টাররা যদি চায় চুক্তি ভেঙে বেরিয়ে যেতে পারে কিন্তু ক্লাবকর্তারা যদি চায় চুক্তি ভেঙে বেরোতে গেলে তাদের যে টোয়েন্টি ফোর পার্সেন্ট শেয়ার হোল্ডার আছে শেয়ার আছে আর কি হানড্রেড পার্সেন্টের মধ্যে আপনারা জানেন ছিয়াত্তর চব্বিশে ভাগ হয়েছে হানড্রেড পার্সেন্ট শেয়ারটা থাকবে কিন্তু শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশনের হাতে তো ইস্টবেঙ্গল ক্লাবের যে চব্বিশ পার্সেন্ট শেয়ার সেটার ভ্যালু কিন্তু তাদের কিনে নিতে হবে অর্থাৎ বাকি যে ছিয়াত্তর পার্সেন্ট আছে সেটার ভ্যালু কিন্তু তাদের কিনে নিতে হবে শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশনের থেকে এই জায়গাটাতেই আটকাচ্ছে এবং এটা নিয়েই কিন্তু নেগোসিয়েশান চলছে আপনারা জানি না হয়তো অনেক নিউজ চ্যানেল বা অনেক ইউটিউব মিডিয়া বলছে যে চুক্তি ভেঙে বেরিয়ে যেতে চাইছে শ্রী সিমেন্ট বা ফাইনাল ডেট দিয়ে দিয়েছে তার মধ্যে জানাতে হবে এখনো পর্যন্ত আমরা এই এইটুকুনি সময়ে যা খবর নিয়ে জানতে পেরেছি তাতে চুক্তি ভেঙে বেরিয়ে যাওয়ার কোনো রকম ইচ্ছে কিন্তু শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ নেই আপনাদের এই জিনিসটা ক্লিয়ার করে দিই অনেক ইউটিউবে আমি ভিডিও দেখছিলাম কয়েকদিন ধরে যে তারা ক্লেম করছে যে শ্রী সিমেন্ট চাইছে এই ডেটের মধ্যে অর্থাৎ মার্চ মাসের শেষের মধ্যে যদি চুক্তিপত্রে সাইন না হয় তাহলে চুক্তি ভেঙে বেরিয়ে যাবে দেখুন এখনো পর্যন্ত কিন্তু এরম কোনো ডিসিশান শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ থেকে নেওয়া হয়নি যতটুকু আপডেট আপনাদের সামনে শেয়ার করছি আপনাদের জানিয়ে রাখি শ্রী সিমেন্টের তরফ থেকে অবশ্যই চাওয়া হচ্ছে চুক্তিপত্রটা তাড়াতাড়ি সাইন করতে কেন চাওয়া হচ্ছে তারও একটা ভ্যালিড কারণ কিন্তু তারা ইস্টবেঙ্গল ক্লাবকে দেখিয়েছে গেল মরশুমে অর্থাৎ যেই মরশুমটা গেলো ইস্টবেঙ্গল ক্লাব ন নম্বরে শেষ করলো আইএসএলে তার প্রধান কারণ হচ্ছে তারা কিন্তু দল গঠনে সময় পায়নি যেই সময়টা তারা কিন্তু এই মরশুমে চাইছে এবং যে সমস্ত প্লেয়ারকে তারা টার্গেট করেছে তারাও কিন্তু বেশি দিন ওয়েট করতে রাজি নয় এবং এই অবস্থায় সাইন করতেও রাজি নয় দুটো কারণেই কিন্তু আটকে যাচ্ছে কেন সাইন করতে রাজি নয় যদি ভবিষ্যতে শ্রী সিমেন্ট ছেড়ে দেয় সেক্ষেত্রে তাদের স্যালারি নিয়ে একটা টানাপড়িণ হবে আবার কেন বেশি দিন ওয়েট করতে রাজি নয় তাহলে অন্যান্য ক্লাবের যে অফারগুলো আছে সেই জায়গায় হয়তো অন্যান্য ক্লাব অন্য প্লেয়ারকে সাইন করে নিতে পারে তাই তাদের ভবিষ্যৎ নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকে যাবে তাই তারা কিন্তু বেশি সময় দিতে রাজি নয় এসসি ইস্টবেঙ্গল কর্তৃপক্ষকে সেই জায়গাটাকে থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যদি আপনারা প্রশ্ন করেন আমি একটাই কথা বলবো টাইমশিট সাইন হবে আমি অনেক দিন আগে থেকে বলে আসছি ফাইনাল চুক্তিপত্র সাইন হবে কবে হবে আপনারা অনেকে জিজ্ঞেস করছেন কবে হবে দাদা অনেক দিন ধরে বলছেন হবে দেখুন সব কিছুই একটা লং প্রসিডিওর আপনারা হয়তো জানেন অনেকেই জানেন ম্যানচেস্টার সিটি বা সিটি গ্রুপ বলা যেতে পারে ম্যানচেস্টার সিটি না সিটি গ্রুপ যখন মুম্বাই সিটিএফসির সাথে ইনভেস্ট করলো বা চুক্তিপত্রটা করলো সেটা কিন্তু একটা লং টাইম প্রসিডিওর ছিল তারপরে গিয়ে কিন্তু সব জিনিসটা জাগায় এসছে তো আপনারা বলতে পারেন যে একটা মশরুম শেষ হয়ে গেলে এখনও কর্তারা কেন লেগাসি ধরে বসে আছে অবশ্যই তাই আমাদেরও প্রশ্ন সেটাই যা হয়েছে সেটা নেগোসিয়েশান করে একটা জায়গায় আনার কিন্তু সবার শেষে পরের ভিডিওটা নিশ্চয়ই আরও আপডেটগুলো দেব আপনাদের প্লেয়ার সম্বন্ধেও দেবো তার আগে বলে দিই সবার শেষে একটা জায়গায় যেটা দাঁড়িয়ে আপনি নিজেও যদি আপনারা কোনো ভিডিও না দেখে নিজেরাও একটা খাতা পেন নিয়ে বসে আলোচনা করেন আইএসএলে খেলতে গেলে দুশো কোটি টাকার একটা ব্যাঙ্ক গ্যারান্টি দিতে হয় যেটা এসসি কর্তৃপক্ষ দিয়েছে এবং আগের মরশুমে দল গঠনের জন্য এবং যাবতীয় আনুষাঙ্গিক খরচাগুলো নিয়ে প্রায় ষাট থেকে সত্তর কোটি টাকা তারা খরচা করেছে তো শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ বা যারা তার মাথায় বসে আছে শ্রী সিমেন্টের আপনাদের কি মনে হয় তারা এত বোকা যে শুধুমাত্র একটা মৌ স্বাক্ষরের ভরসাতে তারা একটা ক্লাবে এত টাকার বিনিয়োগ করলো বা দুশো কোটি টাকা ব্যাঙ্ক গ্যারান্টি এফএসডিএলকে দিয়ে দিল তারা যখন মৌ চুক্তিটা স্বাক্ষর করেছিল তারা তো এই দিকটাও ভেবেছিল যে যদি চুক্তিপত্র সাইন না হয় তাহলে আমরা এত কোটি টাকা ইনভেস্ট করছি কেন এখন তারা তো তখনও বলতে পারতো যে চুক্তিপত্র এখনই সাইন করতে হবে তারা শুধু মৌ বিশ্বাস করে কেন এত কোটি টাকা ঢাললো এটাও তো ভাবার বিষয় নিশ্চয়ই ভাবুন কিন্তু আমাদের জিজ্ঞেস করলে আমরা একটাই কথা বলবো চুক্তিপত্র সাইন হবে যেগুলো বিষয় নিয়ে আপনারা শুনছেন যে কেউ কথা বলতে রাজি না বা ফাইনাল চিঠি দিয়ে দিয়েছে সি সিমেন্টের তরফ থেকে এরম কোনো কিছু হয়নি আপনাদের এখনও জানিয়ে রাখি পুরো ব্যাপারটাই কিন্তু কথাবার্তার মধ্যে এখনও চালু আছে আর যারা দোষারোপ করছেন ক্রাফকর্তাদের বা শ্রী সিমেন্টকে যারা দোষারোপ করছেন আপনাদের বলে রাখি আর দশটা দিন আপনারা ওয়েট করে যান মার্চ মাসের শেষ হয়ে আসলো আজ তেইশ তারিখ সাত আট দিন আছে ওয়েট করে যান সব চিত্রটা আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে এরকম কোনো ব্যাপার হয়তো আশা করছি আপনাদের সামনে আসবে কিছু দিনের মধ্যেই যে চুক্তিপত্র নিয়ে এত জটিলতা নেই যতটা জটিলতা নিউজ মিডিয়া বা ইউটিউব কর্তৃপ ইউটিউবের বিভিন্ন চ্যানেল যেভাবে জিনিসটাকে সাজাচ্ছে বা যেভাবে জিনিসটাকে পরিবেশন করছে সাজাচ্ছে বলবো না সবাই কষ্ট করে খবর কালেক্ট করে পরিবেশন করছে যেইভাবে সেইভাবে কিন্তু বা সেই এতটা জটিলতা কিন্তু এই চুক্তিপত্রটা নিয়ে নেই তো প্রথম জিনিসটা এটাই ক্লিয়ার করার ছিল আপনাদের যে এই মুহূর্তে পজিশানটা কি আছে আপনাদের জানিয়ে দিলাম প্রথম ভিডিওটায় সেকেন্ড ভিডিওটায় নিশ্চয়ই আপনাদের আরেকটু ক্লিয়ার করে দেবো যে চুক্তিপত্র নিয়ে ইস্টবেঙ্গল কর্তা এবং শ্রী সিমেন্ট কর্তাদের মধ্যে যে তোরটা চলছে সেটা কতদিনের মধ্যে ক্লিয়ার হবে বা হরিমোহন বাঙ্গুরজি তিনি কি থাকছেন বা তিনি চলে যাচ্ছেন কার উপরে দায়িত্ব থাকছে পুরো জিনিসটাকে সামলানো সেকেন্ড ভিডিওটায় নিশ্চয়ই আপনাদের আপডেট দেবো থ্যাংক ইউ গাইজ thank <laughs> you